কালিয়াগঞ্জ শহরাঞ্চলের বিভিন্ন দুর্গোৎসব কমিটির হাতে রাজ্য সরকারি অনুদানের চেক তুলে দিল পুলিশ এবং পুর প্রশাসনের কর্তারা কালিয়াগঞ্জ শহরের পাড়ায় পাড়ায় গিয়ে পুজো কমিটির হাতে অনুদান বাবদ পঁচাশি হাজার টাকার চেক তুলে দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি পুরপ্রধান রামনিবাস সাহা উপ পুরপ্রধান ঈশ্বর রজক উপস্থিত ছিলেন এ চেক প্রদান কর্মসূচিতে শহর এবং গ্রামাঞ্চল মিলিয়ে কালিয়াগঞ্জের সরকারি অনুমোদন পুজোর সংখ্যা একশো চৌত্রিশটি আর্জিকর আবহে পুজো নিয়ে এখনো তেমন ভাবে উৎসব মুখে হয়নি মানুষ তবে পুজোর প্রস্তুতিতে খামতি নেই জোর কদমে চলছে প্যান্ডেল থেকে আলোক সজ্জায় সাজিয়ে তোলার কাজ